বাংলার ভোটে এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি। বাংলা দখলে কার্যত কোমর বেঁধে নেমে পড়ে বিজেপি। একুশে বঙ্গজয় বিজেপির কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট ছিল, আর সে লক্ষ্যেই তারা ঝাঁপিয়ে পড়ে। বঙ্গ নেতৃত্ব তো বটেই, দিল্লির নেতারাও ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ম্যাজিক ফিগার নিয়ে বাংলার ক্ষমতায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়। 77টি আসন নেই, খুশি থাকতে হয় বঙ্গ বিজেপিকে। এরপরেই বিজেপির ভোট পর্যালোচনায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেন এমন অবস্থা হলো? বঙ্গজয় তৈরি স্ট্র্যাটেজি কেন কাজে লাগলো না? তা নিয়ে পর্যালোচনা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় 50টিরও বেশি আসনে মাত্র কয়েক হাজার, আবার কয়েকটি আসনে মাত্র 100 ভোটে হেরেছে বিজেপি। এমনই কম ব্যবধানে হেরে যাওয়া প্রায় 50টি বিধানসভা আসনে পুনর্গণনার দাবি তুলে এবার আদালতের পথে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই মামলার প্রস্তুতি সেরে ফেলেছে বঙ্গ বিজেপি। মামলা ফাইল করার আগে বেশ কিছু নথিও বিজেপি আদালতে তুলে দেবে বলে সূত্রের খবর। বিজেপির সন্দেহ, এই সমস্ত আসনে কারচুপি করা হয়েছে। তবে মামলা ফাইল করার আগে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে আলোচনা সারতে চায় বঙ্গ বিজেপি। জানা যাচ্ছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের নেতৃত্বে 16 জনের একটি টিম পুনর্গণনার জন্য সুপ্রিম কোর্টে এই মামলার জন্য আবেদন জানাবেন। সুপ্রিম কোর্টে নয়, কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা দায়ের হতে পারে, এমনটাই সূত্রের খবর। ভোট ঘোষণার দিন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের পুনর্গণনার হলে দেখা যায় সেখানে বিজেপি প্রার্থীরা জয় পেয়েছে, যেমন নন্দীগ্রাম, ময়নাসহ এমন অনেকগুলি আসনই রয়েছে। নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ, খোদ শুভেন্দু অধিকারী কোনো ষড়যন্ত্র করেছেন, আর এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে, কিন্তু এই মামলায় আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে। কিন্তু এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকায় ফের বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলের পুনর্বিবেচনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আর 4 বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়েও দায়ের হয়েছে মামলা। নন্দীগ্রাম ছাড়াও বলরামপুর, গোঘাটা, ময়না এবং বনগাঁ দক্ষিণের প্রার্থীরা নির্বাচনী ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আবেদন করেছেন আদালতে। সকলেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেছে পুনর্গণনা করা হোক তাদের কেন্দ্রে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্তের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়। 4 কেন্দ্রের একমাত্র বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর আবেদন শোনেন। তারপর ভোট প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি নথি সংরক্ষণ করার নির্দেশ দেন তিনি।